ওকে। 301, প্রেজেন্ট স্যার। 302, 303, 304, প্রেজেন্ট স্যার। 305, 306, 307, জি স্যার। 308, 309, 310, 311, প্রেজেন্ট স্যার। 312, 313, 314, ইয়েস স্যার। 315, 316, প্রেজেন্ট স্যার। 315 না 316? স্যার 315, 316 আছে স্যার। আছে না? 315 তাসনিয়া, আর 316 হলো রাকিবা ইফতেখার, তাই না? কি বল, জি স্যার। আচ্ছা, 317, 318, প্রেজেন্ট স্যার। 319, ইয়েস স্যার। 320, 321, 320 কি আছে সাইম আক্তার? 321, প্রেজেন্ট স্যার। 322, ইয়েস স্যার। 323, 324, প্রেজেন্ট স্যার। 325, 326, প্রেজেন্ট স্যার। 327, 328, 329, প্রেজেন্ট স্যার। 330, 331, প্রেজেন্ট স্যার। 332, প্রেজেন্ট স্যার। 333, প্রেজেন্ট স্যার। 334, 335, প্রেজেন্ট স্যার। 336, প্রেজেন্ট স্যার। 337, প্রেজেন্ট স্যার। 338, প্রেজেন্ট স্যার। 339, 339 নাই, 340, প্রেজেন্ট স্যার। 341, প্রেজেন্ট স্যার। 342, 343, 344, 345, প্রেজেন্ট স্যার। 346, 47, 48, প্রেজেন্ট স্যার। 49, প্রেজেন্ট স্যার। 50, 51, 52, প্রেজেন্ট স্যার। 54, 55, 56, 57, 58, প্রেজেন্ট স্যার। 59,
প্রেজেন্ট স্যার। 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, প্রেজেন্ট স্যার। জি 72, 73, 74, 75, 76, 78, আর তো কেউ নাই তোমাদের মধ্যে? না, এমন কেউ? 76। হ্যাঁ, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে পরে এসছো হাজিরা হওয়ার পরে? জি স্যার, 306। 306, সাবিনা আক্তার, 305। 305, তাইবা, জি স্যার। আর কেউ? স্যার 356, আখি মাত্র আসছে। 356, আখি। হ্যাঁ ঠিক আছে। 317, মাইশা। 317, মায়েশা। হ্যাঁ, আর কেউ? আচ্ছা, পরে এলে দেখা যাবে। যাই হোক, আগে তোমাদের সঙ্গে আমি একটু পরিচিত হয়ে নিই। হ্যাঁ, স্যার 355 আছে, ওর নেটে সমস্যা। কত আছে? 355। 355, নেটে সমস্যা হচ্ছে। জি রুকাইয়া, স্যার। রুকাইয়া, রুকাইয়া বিনতে আব্দুর রহিম। হ্যাঁ দিয়েছি। আচ্ছা এবার শোনো, তোমাদের সঙ্গে আগে একটু পরিচিত হয়ে নেই। আমি হচ্ছে সোহেল ইউসুফ, এখানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম, আর মাঝখানে 10 বছর নিজের প্রতিষ্ঠানের পিছনে একটু সময় দিয়েছি। 10 বছর পর এখন আবার তোমাদের মধ্যে আসছি আমি, বর্তমানে এখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তোমাদের হিসাববিজ্ঞান বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছি। আমি মূলত কলেজের ক্লাসগুলোই নেই, 11, 12, কিন্তু তোমার সামনে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের সার্বিক প্রস্তুতিটা কেমন, তোমরা কেমন প্রস্তুতি নিয়েছ অ্যাকাউন্টিং এর উপর, সেটা দেখার জন্য মূলত তোমাদের এই ক্লাসটা নেওয়া। তো আমি সব টিচারদের সঙ্গে কথা বলেছি, জাহানারা, আনসার, জসিম, সুমন, সবার সাথে কথা বলেছি। ওরা আমাকে বলেছে যে তোমাদেরকে আর্থিক বিবরণটা যদি করানো হয় তোমাদের জন্য বেশি ভালো হবে, তাই তো নাকি? জি স্যার। আর্থিক বিবরণীটাই তোমাদেরকে আমি যদি এই মুহূর্তে একটু দেখাই, তাহলে কতটুকু তোমার প্রস্তুতি নিয়েছো বা কতটুকু শিখেছো সেটা আমি তোমাদেরকে যাচাই করতে পারবো। আর আর্থিক বিবরণীটা আমরা যদি সুন্দরভাবে শেষ করতে পারি, দেন তোমাদের যে চ্যাপ্টারটায় বেশি প্রবলেম হয়, অঙ্কগুলো করতে একটু অসুবিধা হয়, আমি সেই প্রবলেমগুলো তোমাদের সলভ করানোর চেষ্টা করবো। তবে সবার আগে আমরা আর্থিক বিবরণীটা কমপ্লিট করব, কি ঠিক আছে সুন্দর করে? আর আমি আশা করব, যেহেতু অ্যাকাউন্টিং ক্লাস, এটা ম্যাথমেটিক্যাল একটা সাবজেক্ট, এই ক্লাসটায় ধারাবাহিকতা বজায় রাখতে হয়। মানে আজকের ক্লাসের পর আমি কালকে, আগামীকালকে ক্লাসে যেটা শেখাবো, যদি তুমি পরপর কয়েকটা ক্লাস না করো তাহলে তুমি একটা জিনিস সুন্দরভাবে বুঝতে পারবে না। তো আমার 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 ইচ্ছা বা আমি আশা করছি যে পরবর্তী ক্লাসে তোমরা সবাই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবে, তাহলে আমরা আর্থিক বিবরণীটা সুন্দরভাবে হয়তো শিখতে পারবো সবাই। তো যাই হোক,
যাই হোক, তো তোমাদেরকে একটা কথা আমি বলছি, শুধু আর্থিক বিবরণী বলে না, তুমি যে কোনো অঙ্ক যখন করতে যাবে, যে কোনো চ্যাপ্টারের অঙ্ক, তোমার প্রথম কাজ হলো যে এই অঙ্কগুলো যাদেরকে নিয়ে করা হয় আগে তাদেরকে চেনা, যে সমস্ত আইটেম গুলো অঙ্কটা করার জন্য প্রয়োজন হয়, আমি যদি তাদেরকে চিনতে না পারি তাহলে কিন্তু তাদেরকে নিয়ে অঙ্ক করা কঠিন। এ কথা তোমরা মানো তো, যে তুমি যাদেরকে নিয়ে অঙ্ক করবা তাদেরকেই তুমি ঠিক মতন চিনো না জিনিসটা আসলে কি। তুমি যদি তাদেরকে না চিনো তুমি কিন্তু তাদেরকে নিয়ে কোনো অঙ্ক করতে পারবে না। তাই এই কথাটা তোমরা সবসময় মনে রাখবে যে আমরা যখন কোনো অঙ্ক করতে যাব, সেই অঙ্কটা করতে যে সমস্ত আইটেম গুলো আমাদের প্রয়োজন হবে, যে এই আইটেমটা এই আইটেমটা এই আইটেমটা এই আইটেমটা লাগবে আমাদের এই অঙ্কটা করার জন্য, তাদেরকে যদি তুমি না চেনো তাহলে কিন্তু তুমি শুধু ছক কিভাবে টানতে হয়, সমন্বয় কার সঙ্গে যোগ হয়, কার সঙ্গে বিয়োগ হয়, যদি তুমি শুধুমাত্র এই জিনিসটা শেখার আশায় তুমি যদি অঙ্কটা দেখো তাহলে কিন্তু তুমি অঙ্কটা নিজে নিজে করতে পারবে না। যদি নিজে নিজে তুমি অঙ্ক করতে চাও প্রত্যেকটা আইটেমকে তোমাকে চিনতে হবে, এবং যদি না চিনো সেটার জন্য প্রশ্ন করতে হবে যে স্যার আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্পদ হয়, স্যার আমি বুঝতে পারছি না এটা কিভাবে দায় হয়, আমি বুঝতে পারছি না এটা কিভাবে পরিচালন ব্যয় হয়, আমি বুঝতে পারছি না এটা কেন অপরিচালন ব্যয়। এই যে বিষয়গুলো, এইগুলো যে জানে সেই কিন্তু সুন্দরভাবে অঙ্ক করতে পারে, আর যে এই জিনিসগুলো জানে না বা চেনে না বা বোঝে না, সে শুধুমাত্র অঙ্ক মুখস্থ করার চিন্তা করে যে অমুক সমন্বয়টা অমুকের সঙ্গে যোগ হয় আর তমুক থেকে বাদ যায়। শুধু এইভাবে যারা অঙ্ক শিখতে চাও তারা কিন্তু এসএসসি লেভেলে তাদের অ্যাকাউন্টিং হয়তো বা রেজাল্ট ভালো হয়ে যাবে, কোনো রকমে কমন পড়ে যাবে, কিন্তু আস্তে আস্তে যখন ইন্টারভিউ উঠবে, এরপর যখন আস্তে উঠবে তোমার কিন্তু প্রবলেমটা থেকে যাবে, এই সাবজেক্টের প্রতি তোমার ভালোবাসা আসবে না। যদি এই সাবজেক্টের প্রতি ভালোবাসা আনতে চাও, যদি তুমি এই সাবজেক্টের প্রেমে পড়তে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই প্রত্যেকটা আইটেমকে ভালোভাবে চিনতে হবে। প্রত্যেকটা আইটেমকে ভালোভাবে চিনে তোমাকে তৎক্ষণাৎ বলতে হবে যে আমি চিনি এই আইটেমটা আসলে একটা পরিচালন ব্যয়, আমি চিনি এই আইটেমটা আসলে একটা চলতি সম্পদ, আমি চিনি যে এই আইটেমটা আসলে একটা দায়, আমি জানি এই ঘটনাটা মালিকানা সত্তার সঙ্গে রিলেটেড। এই জিনিসগুলো কিন্তু সর্বপ্রথম দরকার, আর এই জিনিসের জন্য আমি তোমাদের সঙ্গে আজকে ফার্স্ট আলোচনা করব আর্থিক বিবরণী। আমি আর্থিক বিবরণী আলোচনা যখন করব, আমাকে কিন্তু সুমন চাহানার এরা বলেছে যে সেবামূলক প্রতিষ্ঠান আছে আর সেবামূলক প্রতিষ্ঠানে অঙ্ক আছে তোমাদের, আবার বাণিজ্যিক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা অমুনাফাভোগী প্রতিষ্ঠানেরও অঙ্ক আছে, বাট আমি সবগুলো একসাথে তোমাদেরকে করাবো। আস্তে আস্তে আমি সব আইটেম তোমাদেরকে চেনাবো, তোমাদের খালি যে জায়গাটাতে প্রবলেম হবে বুঝতে আমাকে খালি বলবে। আর চলো আমি তোমাদেরকে প্রথম শীটটা স্ক্রিনে শেয়ার করছি। আর আরো একটা জিনিস, আমি ক্লাসের ভিডিও রেকর্ড করছি, ইউটিউবে দিয়ে দিব, তোমাদের যদি কেউ কখনো ক্লাস মিস করে ফেলো সাথে সাথে সেই দিনই তুমি তোমার এই ক্লাসটা কাভার করার জন্য ভিডিও রেকর্ডটা দেখে ক্লাসটা কাভার করে নিও। কি বলছি বুঝতে পেরেছো? তাহলে ধারাবাহিকতা বজায় থাকবে এবং তুমি যে অঙ্কগুলো বুঝো না বা পারো না, আর আমার বিশ্বাস আর্থিক বিবরণীটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, কারণ এখান থেকে দুইটা কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে দিতে হয় বাধ্যতামূলক, আর এখানে 10-10-20 মাস রয়েছে দুটো সৃজনশীল, আর এই সৃজনশীলের সঙ্গে সম্পৃক্ত রয়েছে অনেকগুলো বহুনির্বাচনী প্রশ্ন। যদি তুমি এই অংশটা খুব ভালোভাবে শিখতে পারো তাহলে বহু নির্বাচনের দিক থেকেও বেশ বেনিফিট পাবে বেশ কিছু, আবার সৃজনশীলও কিন্তু তোমার উপকার পাবে। তোমরা স্পিকার বন্ধ করো তো। চলো আমরা আজকের আলোচনার যে শীটটা তোমাদেরকে দিয়ে আলোচনা শুরু করবো, আমি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা তোমাদের স্ক্রিনে আর্থিক বিবরণীটা দেখতে পাচ্ছ, দেখছো? জি স্যার। এখানে একটা আর্থিক বিবরণী এসেছে তোমাদের সামনে। আমাদের এই আর্থিক বিবরণীটা যদি করতে হয় আমাদের সর্বসাকুল্যে তিনটা কাজ শিখতে হবে। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, আয় বিবরণী, একটা হচ্ছে মালিকানা স্বত্ব বিবরণী। আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা উদ্ধৃত পত্র বলি। তাহলে বিশদ আয় বিবরণী করতে হবে, মালিকানা স্বত্ব বিবরণী করতে হবে,
আর আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। এই তিনটা কাজ আমি যদি করতে পারি তবে আমার আর্থিক বিবরণীটা কমপ্লিট হবে। তোমরা বিশদায় বিবরণীর একটা ছক দেখতে পাচ্ছ, আসলে এটা এটা হচ্ছে ডিটেইলস বিশদায় বিবরণী ছক নয়। এখানে আমি আমার মতো করে গুরুত্বপূর্ণ আইটেম গুলো দিয়ে, যাতে একবারে জিজ্ঞাসা করলে যেন তোমাদের মুখ থেকে আমি উত্তরটা পাই, সেই জন্য আমি ছোট্ট সংক্ষিপ্ত বিবরণীটা আমি আমার মতো করে তৈরি করেছি। এবং আমি চেষ্টা করব আজকেই আমরা এই বিবরণীটা একটু মনে রাখা যায় কিনা একটু দেখব। এখানে একটা সংক্ষিপ্ত বিবরণী তোমাদেরকে আমি দিয়েছি আর্থিক অবস্থা বিবরণী করার জন্য, বিশদায় বিবরণী করার জন্য। আর্থিক অবস্থা বিবরণী বা আর্থিক বিবরণী সর্বপ্রথম কাজ, একটা বিশদায় বিবরণী যদি তুমি করতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো এই ছকটার দিকে একটু খেয়াল করো। বিশদায় বিবরণী করার জন্য আমরা এখানে টোটাল 1, 2, 3, 4, 5, 6টা পয়েন্ট লিখেছি। আমি 1, 2, 3, 4, 5, 6 দিয়ে পয়েন্ট গুলো কেন লিখেছি যাতে তোমরা এই সিরিয়ালটা মনে রাখতে পারো। এবং তোমরা খেয়াল করে দেখো এই 6টা কিন্তু আমাদের আলাদা আলাদা 6টা প্রবলেম, অর্থাৎ আমরা এই 6টা জিনিস খুব ভালোভাবে শিখব। যেমন ধরো 1 নম্বরে আমি লিখেছি নিট বিক্রয়, তার মানে নিট বিক্রয়টাও আমাদের একটা প্রবলেম। আমরা শিখব কিভাবে আমরা নিট বিক্রয়টা রেডি করতে পারি বা কিভাবে একটা বিক্রয় থেকে আমরা নিট বিক্রয় নির্ণয় করব, এটাও আমাদের জন্য একটা কাজ। এবং সৃজনশীল পড়ালেখায় যে ধরনের প্রশ্ন তোমাদের হয় তোমরা জানো, প্রত্যেকটা পয়েন্টের উপর প্রশ্ন হতে পারে, প্রত্যেকটা পয়েন্টের উপর প্রশ্ন হতে পারে। তোমাদের নিট বিক্রয় কি বের করো, নিট বিক্রয়ের পরিমাণ কত, এটা নিয়েও প্রশ্ন করতে পারে। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে তারা প্রশ্ন করতে পারে বলে সৃজনশীলে তোমাদের কোনো পয়েন্ট তোমার বাদ দিয়ে শেখার কোনো উপায় নেই। এবং কোনো পয়েন্ট সম্পর্কে, প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে খুব ভালো ধারণা রাখা ছাড়া তোমার কোনো গতি নাই, তাহলে তুমি ওখান থেকে সঠিক অ্যান্সারটা করতে পারবে না। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিট বিক্রয়, কিভাবে নিট বিক্রয় বের করতে হয় সেটা আমি তোমাদেরকে শেখাবো, সেটা নিয়ে তোমাদের সঙ্গে আমার আলোচনা হবে। এখান থেকে আমরা বাদ দিচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তো তার মানে হলো এই বিক্রিত পণ্যের ব্যয় এটাও আমাদের একটা প্রবলেম, কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয় এটা আমাদের 2 নম্বর প্রবলেম, এবং সেটাও আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। যদি তুমি নিট বিক্রয়টা বের করা শিখে যাও, যদি তুমি বিক্রিত পণ্যের ব্যয় কি জিনিস এবং সেটা কিভাবে বের করতে যদি শিখে যাও, তাহলে এই 2টা আইটেমকে বাদ দিলেই তুমি মোট মুনাফা পাবে। আর মোট মুনাফা হচ্ছে আমাদের বিশদায় বিবরণীর প্রথম ধাপ। আমি যদি জিজ্ঞাসা করি বলতো আমাদের বিশদায় বিবরণীর প্রথম ধাপটা কি, তোমরা সরাসরি উত্তর দেবে মোট মুনাফা নির্ণয় করা। মোট মুনাফা নির্ণয় করা, মোট মুনাফা নির্ণয় করতে পারলেই আমাদের প্রথম ধাপটা কমপ্লিট হয়। আর মোট মুনাফাটা কিভাবে বের করতে হয়, বিক্রয় নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে। সবাই তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি যে কথাগুলো বলছি পরিষ্কার শুনতে পাচ্ছ তোমরা তোমাদের ডিভাইসে? তুমি যদি আর্থিক বিবরণীটা খুব সুন্দর ভাবে শিখতে চাও এই 6টা পয়েন্ট বিশদায় বিবরণীর জন্য, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এবং চিনতে হবে। তাহলে আমাদের প্রথম ধাপটা হচ্ছে মোট মুনাফা কিভাবে বের করা যায়, মোট মুনাফা নির্ণয় করা আমাদের প্রথম কাজ। আর এটা করার জন্য প্রথমে তোমাকে নিট বিক্রয়টা বের করতে হবে আর ওখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। তবে বিক্রিত পণ্যের ব্যয় কি সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানাবো, এটা না চিনেই কিন্তু আমি তোমাকে এই সম্পূর্ণ বিবরণীটা করাবো না। কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয় সেটা নিয়ে অবশ্যই আমাদের আলাদা আলোচনা হবে, তবে প্রথমে আলোচনা হবে নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা হবে। কি বলছি বুঝছো? আর এই 2টো বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা। এবার আসো মোট মুনাফা নির্ণয় পরে আমাদের কাজ কি, মোট মুনাফা নির্ণয় পর আমাদের কাজ হলো এর সঙ্গে পরোক্ষ পরিচালন আয় গুলো যোগ করা। পরোক্ষ পরিচালন আয় এটা একটা আয়ের পরিচয়,
তাদেরকে পরোক্ষ পরিচালনায় বলা হয়, সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি যদি জিজ্ঞাসা করি বলো তো পরোক্ষ পরিচালনায় কোনটা, তাহলে তোমাদেরকে এই তিনটা আইটেমের নাম বলতে হবে। একটা হচ্ছে বাট্টা প্রাপ্তি, এই বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি আইটেমটা তো তোমার চেনো, এটা তো নতুন না, এই জিনিসটার নাম তো শুনেছো না, শুনছো না? তোমরা কি বাট্টা প্রাপ্তির নাম সবাই শুনেছ? মুন্নি 322, মুন্নি 322, মুন্নি আমাকে শুনতে পাচ্ছ? মুন্নি মুন্নি আমাকে শুনতে পাচ্ছে না? 316 রাকিবা, আচ্ছা রাকিবা তুমি কি এই বাট্টা প্রদত্ত বাট্টা বা বাট্টা সরি বাট্টা প্রাপ্তি যে শব্দটা এখানে লেখা হয়েছে বাট্টা প্রাপ্তি, তুমি কি এই বাট্টা প্রাপ্তির নামটা এর আগে শুনেছো কখনো? তুমি কি জানো বাট্টা কয় প্রকার? বাট্টা কয় প্রকার তুমি কি জানো? দুই প্রকার। কি কি বলো? নগদ কালবদি। হ্যাঁ, একটা হচ্ছে নগদ বাট্টা, একটা হচ্ছে কারবারি বাট্টা। ভেরি গুড। কিন্তু তুমি আমাকে বলতে পারবে আমি এখন যে বাট্টা প্রাপ্তির উপর ওই যে আমি আমার কার্ড স্টার ধরে রেখেছি, এই যে বাট্টা প্রাপ্তি, এটা কোন ধরনের বাট্টা? তোমার নগদ বাট্টা না কারবারি বাট্টা? স্যার কারবারি মেবি। মেবি, তার মানে তুমি তোমার উপর তোমার ধারণাটা ইয়ে নাই, তুমি যে ঠিক বলছো এত বিশ্বাসটা তোমার মধ্যে নাই। ও বলছে কারবারি বাট্টা মেবি, কিন্তু কারবারি বাট্টা আর নগদ বাট্টার মধ্যে পার্থক্যটা বোধ হয় তুমি জানো না। হ্যাঁ, কারবারি বাট্টা নগদ বাট্টার মধ্যে পার্থক্যটা সুন্দর করে বুঝা বলতে পারবে কে বলতো? আসো কেউ তোমাদের মধ্যে আমাকে বলবে, আমি তো সবাইকে চিনি না। 311 মাইশা, স্যার বলেন মাইশা, ও কি কারবারি বাট্টা বলেছে? ও কি ঠিক বলেছে? স্যার আমার কাছে মেবি ওটাই মনে হচ্ছে। তোমার কাছে মনে হচ্ছে যেটা কারবারি বাট্টাই হবে তাই না? স্যার ঠিক শিওর না। ও তুমিও কনফিউজ। তাহলে আমি একটু প্রত্যাশাকে জিজ্ঞাসা করি। প্রত্যাশা 301, প্রত্যাশা 301 তুমি আছো না লাইনে? প্রত্যাশা নাই। তাইবা 305, তাইবা 305, তাহলে ঠিক আছে, তাহলে তোমরা একটু ভালো করে শুনে নাও। আমি তোমাদেরকে কারবারি বাট্টা আর নগদ বাট্টার ব্যাপারটা একটু ক্লিয়ার করছি, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। তানিশা নাকি তাসনিয়া? তাসনিয়া 315, 315 তাসনিয়া আমাকে শুনতে পাচ্ছ? তাসনিয়া জি স্যার। আচ্ছা তাসনিয়া একটু শোনো, আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, ওরা কিন্তু কারবারি বাট্টা এবং নগদ বাট্টার মধ্যে পরিষ্কার ধারণা দিতে পারলো না। তার মানে এই দুটো জিনিস ওরা খালি বইতেই পড়েছে, বাট জিনিসটা খুব ভালোভাবে জেনে না। বাট আমি এখন একটু তোমার সঙ্গে কথা বলছি তাসনিয়া, আমি তোমাকে দিয়ে কারবারি বাট্টা এবং নগদ বাট্টাটা বোঝাবো, তুমি কি আমার সঙ্গে সঙ্গে আছো? তো লাইনে থেকো, লাইনে থেকো, তোমরা সবাই শোনো। তাসনিয়া একটা ব্যবসা করে, সে ভারত থেকে ইন্ডিয়ান শাড়ি আমদানি করে, যেভাবেই হোক সে আনে, এবং সেই শাড়ি ভালো মতন গাইড বেঁধে মাথায় করে নিয়ে সব বাড়ি বাড়ি বিক্রি করে, প্রতি পিস 110 টাকা, প্রতি পিস
110 টাকা, যে যেটা কিনো না কেন 110 টাকা। শুনছো নাকি তাসনিয়া? তাসনিয়া শুনছো? এলাকার সবাই জানে তাসনিয়া শাড়ির দাম 110 টাকা করে, সে আমদানি করে এবং এই শাড়ি সে এলাকার সবার বাড়ি গিয়ে বিক্রি করে, সবাই কিনে তার কাছ থেকে, এবং সবাই জানে প্রতি পিস শাড়ির দাম 110 টাকা। আমি হচ্ছে একজন ব্যবসায়ী, আমার দোকান ঢাকার নিউ মার্কেটে, আমিও আমার দোকানে ইন্ডিয়ান শাড়ি বিক্রি করি। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই ইন্ডিয়ান শাড়ি আমি তাসনিয়ার কাছ থেকে কিনব। আমি তাসনিয়ার সঙ্গে যোগাযোগ করলাম এবং তাসনিয়ার সঙ্গে কথা বললাম যে আপনি কি আমাকে আমার দোকানের জন্য শাড়ি সরবরাহ করতে পারবেন, আমার প্রতি সপ্তাহে 200 পিস শাড়ি লাগবে। তাসনিয়া তৎক্ষণাৎ খুশি হয়ে গেল এবং বলল, আমি আপনার সঙ্গে ব্যবসা করতে রাজি আছি, আমি সবার কাছে এই শাড়ি 110 টাকা করে বিক্রি করি, কিন্তু আমি আপনার কাছে বিক্রি করব 100 টাকা করে। তোমরা বলো তো, আমার সঙ্গে একটা সুন্দর বিজনেস করার সুযোগ পেয়ে তাসনিয়া তার পণ্যের যে লিখিত মূল্য 110 টাকা, সে সেখান থেকে আমাকে 10 টাকা জায়গায় ছাড় দিয়ে দিয়েছে না? জি স্যার। এই যে ও লিখিত মূল্য থেকে যে ছাড়টাও আমাকে দিয়ে দিল, এটা আমার জন্য একটা বার্তা না? প্রাপ্তি আমার জন্য একটা বার্তা কিনা? হ্যাঁ, আমার জন্য বার্তা প্রাপ্তি, বাট বার্তা কিনা আমার জন্য? এই যে লিখিত থেকে, এই লিখিত মূল্য থেকে, লিখিত মূল্য থেকে তাসনিয়া আমাকে যে মূল্যটা ছাড় দিয়ে দিল, এটাকে কারবারি বার্তা বলে। এটাকে কি বার্তা বলে? আমার সঙ্গে বিজনেস শুরু করছে মাত্র, মাত্র শুরু করছে, শুরু করতে গিয়ে সে তার লিখিত মূল্যের উপর সে আমাকে একটা ছাড় দিয়ে দিল, একটা বার্তা দিয়ে দিল। এই বার্তাটাকে আমরা বলছি কারবারি বার্তা। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। এবার 1 মাসে তাসনিয়া কিন্তু আমার কাছ থেকে শাড়ি সরবরাহ করে সাথে সাথে টাকা নেয় না। ও বলে আমি আপনাকে শাড়ি দিয়ে যাই, মাস শেষে হিসাব করে যত টাকা হয় আমি ওই মাস শেষে একবারে আপনার কাছ থেকে টাকা নিব, আপনি আপনার খাতায় লিখে রেখে। সে শুধু প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে মাল দিয়ে যাচ্ছে তাসনিয়া, নিয়মিত। তাসনিয়া তুমি কি শুনতে পাচ্ছ আমি তোমাকে নিয়ে গল্পটা বলতেছি? আর তুমি যদি না শুনো তাহলে কিভাবে হবে? শুনছো তো? শুনছো তো? জি স্যার শুনছি। এখন সারা মাসে তাসনিয়া, সারা মাসে সে কিন্তু আমাকে শাড়ি সরবরাহ করে গেছে, এবং মাস শেষে তাসনিয়া আমাকে ফোন দিয়ে বলেছে যে আমার তো মাস শেষ হয়ে গেছে, এখন আমি একটু আপনার দোকানে আসছি আমার পাওনার টাকাটা নেওয়ার জন্য, আপনি কি আমাকে টাকাটা দিতে পারবেন? আমিও হিসাব নিকাশ করে দেখলাম যে এই 1 মাসে তাসনিয়া আমাকে 70,500 টাকা মাল সরবরাহ করেছে, 70,500 টাকার মাল সে আমাকে সরবরাহ করেছে। তাহলে তাসনিয়া যদি এখন আমার কাছে আসে, ওকে 70,500 টাকা পরিশোধ করতে হবে। আমি 70,500 টাকা রেডি করে রাখলাম, তাসনিয়া টাকা নিতে আসছে। ও যখন টাকা নিতে আসছে, ওকে আমি দুপুর টাইমে এসছে বলে একটু বিরিয়ানি খাওয়ালাম, ওকে একটু কোক খাওয়ালাম, একটা কেক খাওয়ালাম। সে যেটা আমাদের ব্যবসায়িক রিলেটিভ, এটাকে সে কি ব্যবসায়িক রিলেটিভ না আমাদের, বলতো? তাসনিয়া কি আমাদের ব্যবসার একজন একজন প্রতিবেশী হয়ে গেল না, এবং আমাদের ব্যবসায়িক বন্ধু তো হয়ে গেল নাকি? সেই জন্য কিন্তু আপ্যায়ন করলাম, সে আপ্যায়নে খুশি হয়ে গেল, এবং খুশি হওয়ার পর সে তার খাতাটা চেক করলো যে সে যে মালগুলো দিয়েছে তার হিসাবটা ঠিক মতো লেখা হয়েছে কিনা। চেক করে সে দেখলো যে সে সত্যি সত্যি আমার কাছে 70,500 টাকা পাবে। সে খুশি মনে আমাকে বলল, আপনি আমাকে শুধু 70,000 টাকা দেন তাতেই হবে, ওই 500 টাকা আমাকে দিতে হবে না। এই বলতো, তাসনিয়ার কাছ থেকে আমি আরো একটা ছাড় পেয়ে গেলাম না? পরে বিক্রয়ের টাকার ছাড় আমি পেয়ে গেলাম না? যখন আমি ওকে টাকা পরিশোধ করছি, আমি যখন ওকে টাকা পরিশোধ করছি, তখন সে আমার উপর খুশি হয়ে সুন্দর ব্যবসা করছে, তার ভবিষ্যৎটা ভালো হচ্ছে, তার ব্যবসায়িক অবস্থাটা ভালো হচ্ছে, আমার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্কটা ভালো হয়েছে,
এই সমস্ত খুশিতে আমার প্রতি ভালোবাসার জন্মে গেছে ব্যবসায়িক ভালোবাসা, এই কারণে সে কি করলো আমাকে টাকা পাওয়া টাকা টাকা নেওয়ার সময় তার পাওনা টাকার উপর সে আমাকে আরো 500 টাকা ছাড় দিয়ে দিল, বলে দেওয়া লাগবো না জান। এই যে 500 টাকা পাওয়া টাকা পাওয়ার সময় বা আদায় করার সময় এই যে তাসনিয়া যে আমাকে ছাড় দিয়ে দিল, এটাকে বলা হয় নগদ বাট্টা, এটাকে বলা হয় নগদ বাট্টা। তাহলে কারবারি বাট্টা আমাকে তাসনিয়া আমাকে কারবারি বাট্টা দিয়েছিল কখন? একদম শুরুতে লিখিত মূল্যের উপর সে আমাকে যে ছাড়টা দিয়েছিল ওইটা ছিল কারবারি বাট্টা। আর আর পাওনা টাকা আদায়ের সময় মোট পাওনা টাকার থেকে তাসনিয়া যে অ্যামাউন্ট আমাকে ছাড় দিয়ে দিল যে জানো 500 টাকা দেওয়া লাগবে না, ওইটাকে বলা হয় নগদ বাট্টা। ঠিক আছে না মাইশা? মাইশা ঠিক আছে না মাইশা? জি স্যার। মনে রাখবা কারবারি বাট্টা কখনো হিসাবে আসে না, সবসময় হিসাবে আমরা কোনটা লিখি? আমরা সবসময় লিখি নগদ বাট্টা। তাহলে এখন তুমি যে বাট্টাটা দেখতে পাচ্ছ এটা আসলে নগদ বাট্টা। কারবারি বাট্টা, কারবারি বাট্টা নেই হ্যায়, কারবারি বাট্টা একদম লিখিত মূল্য থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রথম যে লেনদেনটা করা হয়েছে যখন বিক্রয় নামে বা ক্রয় নামে যখন লেখা হয় তখনই বাট্টাটা ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়, বাট্টাকে আলাদা ভাবে নামে আর লেখা হয় না, ওই বাট্টাটাকেই আমরা কারবারি বাট্টা বলি। তাই আমরা যে বাট্টাকে চোখে দেখতে পাচ্ছি আমাদের লেনদেনের মধ্যে লেখা আছে সুন্দর করে, এই বাট্টাটা আসলে নগদ বাট্টা। এটা কি বাট্টা? নগদ বাট্টা। আর কারবারি বাট্টা একদম লিখিত মূল্যের উপর ছাড় দেওয়া হয় সেটা এখানে নাই, ওটা কখনো দেখানো হয় না, ওটা সরাসরি বাদ দিয়েই হিসাবে লেখা হয়, তাই কারবারি বাট্টাকে আমরা দেখতে পাবো না। কি বলছি বুঝতে পেরেছ? এরপর দেখো কমিশন, কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তিটাও আমাদের জন্য একটা অপরিচালনায় পরোক্ষ পরিচালনায়, পরোক্ষ পরিচালন আয়ের তিনটা উপাদান রয়েছে, আমি পরোক্ষ পরিচালন আয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, আর একটা রয়েছে চালানি কারবারের মুনাফা, আর একটা রয়েছে চালানি কারবারের মুনাফা, চালানি কারবারের মুনাফা। এই তিনটা আইটেমকে আমরা পরোক্ষ পরিচালন আয় বলি, তিনটা আইটেমকে আমরা পরোক্ষ পরিচালন আয় বলি। এই পরোক্ষ পরিচালন আয়ের মধ্যে প্রথমে রয়েছে বাট্টা প্রাপ্তি, একটু আগে আমি তোমাদের সঙ্গে বাট্টা নিয়ে আলোচনা করলাম, এরপরে কমিশন প্রাপ্তি, এটা তোমরা চেনো, এই কমিশন প্রাপ্তির ব্যাপারটা তোমরা জানো, কিন্তু এই চালানি কারবারটা কি তোমরা জানো? এই কারবারটা কি কারবার? তোমরা কি চালানি কারবার, তোমরা কি চালানি কারবারের নামটা এর আগে কখনো শুনেছ? শোনোনি না? কোন অঙ্কের মধ্যে কি তোমরা চালানি কারবারটা পেয়েছো এর আগে কখনো? কোন অঙ্ক করতে গিয়ে তোমরা চালানি কারবারের নামটা শোনোনি? তো তাহলে আমি আমি তোমাদেরকে একদম আমি তোমাদেরকে তোমাদেরকে আজকের ক্লাসের শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে তুমি যাদেরকে নিয়ে অঙ্ক করবা তুমি যদি তাদেরকে না চেনো তাহলে কিন্তু তুমি অ্যাকাউন্টিং করতে পারবে না, শিখতে পারবে না। আর এই কারণেই আমি বাট্টা নিয়ে আলোচনা করেছি যে বাট্টাটা ভালো করে চেনো কিনা। আমার ধারণা তোমরা বাট্টাটা চিনতে পেরেছো, কারবারি বাট্টা নগদ বাট্টার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। আর চালানি কারবারের মুনাফা, এখন চালানি কারবারটা একটু তোমাদেরকে ভালো করে চিনতে হবে। চালানি কারবার সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা রাখতে হবে, তাই চলো আমরা একটু চালানি কারবারটা চেনার চেষ্টা করি। চালানি কারবার চেনার জন্য কি তোমরা আমার কথা শুনছো ঠিক মতো? লামিয়া কি লাইনে আছো, শুনতে পাচ্ছো? জি স্যার। আমরা চালানি কারবারের একটা আলোচনা করব আর এই আলোচনাটা আমরা লামিয়ার সাথে করব। লামিয়া তুমি লাইনে থেকো, বুঝছো? একটু একটু জিজ্ঞাসা করলে একটু বইলো, তোমার সঙ্গে এখন আমার ব্যবসা হবে। একটু আগে তো কার সঙ্গে ব্যবসা হয়েছিল? তাসনিয়ার সাথে। তাসনিয়া। আর এখন লামিয়ার সাথে আমার ব্যবসা হবে, আর এই কারণে আমি লামিয়াকে নিয়ে বুঝাবো যে আমরা আমাদের চালানি কারবারটা কি সেটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করবো। তোমরা সবাই একটু ভালো করে শোনো, আমি লামিয়াকে নিয়ে বলছি। আমি একজন ব্যবসায়ী, আমি ডিজিটাল ক্যামেরা আমদানি করি চায়না থেকে। চায়না, চায়নার প্রোডাক্ট মানুষজন খায় না, প্রোডাক্ট বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় না, কিন্তু আমি যে প্রোডাক্টটা আনছি এটা খুব ভালো এবং চায়নার মধ্যে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট।
এই প্রোডাক্টটা খুবই ভালো এবং খুব ভালো মানের ছবি ওঠে। একটা ডিজিটাল ক্যামেরা আমি চায়না থেকে আমদানি করি, তবে আমি চায়না থেকে আমদানি করে পুরো কন্টেইনার ভরে, পুরো কন্টেইনার ভরে আমি লক্ষ লক্ষ ক্যামেরা আমদানি করি চায়না থেকে। এবং এটা আমদানি করে আমি ঢাকা শহরের ভিতরে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী যারা বিক্রি করে তাদের দোকানে, যারা ক্যামেরা বিক্রি করে তাদের কাছে আমি এটা পাইকারি দরে সেল করি। এবং মোটামুটি আল্লাহর রহমতে আমার সেলসটা ভালোই হচ্ছে এবং মোটামুটি আমি ভালোই আছি। কিন্তু আমি চাই, আমি চাই আমার এই প্রোডাক্টটা ঢাকার পাশাপাশি এখন চট্টগ্রামেও বিক্রি হোক। কিন্তু আমি তো না হয় ঢাকায় বিক্রি করছি, চট্টগ্রামে কে বিক্রি করবে? সেজন্য আমি খুঁজে 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 আমি লামিয়াকে পেয়েছি। আমি লামিয়াকে একটা প্রস্তাব দিয়েছি যে লামিয়া তোমাকে আমার চাকরি করতে হবে না, আমি ঢাকা থেকে তোমার কাছে মাল পাঠাবো চিটাগংয়ে, এই যে ডিজিটাল ক্যামেরা সেটা তুমি চিটাগংয়ে একটা অফিস নিবা, এটা ভাড়া আমি দেব, তুমি কিছু কর্মচারী নিয়োগ করবা, সেটা তাদের বেতনও আমি দিব, তুমি চিটাগংয়ে আমার এই প্রোডাক্টের বিজ্ঞাপন করবা যে এই ধরনের ডিজিটাল ক্যামেরা আমরা তৈরি করেছি, এখানে DSLR এর মতো ছবি তোলা যায় সুন্দর, পানিতে পড়লে কোনো অসুবিধা